আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশের বিভিন্ন পোশাকের নাম এবং তার মানে নিয়ে, অর্থাৎ ইংলিশ ড্রেস নেম অ্যান্ড মিনিং। আমরা হয়তো অনেকে পোশাকের নাম ইংলিশে জানি না এবং তার অর্থগুলি বাংলায় কী বোঝানো হয় তাও হয়তো জানি না। তো ভিউয়ার্স, আপনি যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন ইংলিশ ড্রেস নেম জানার জন্য, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়ালে আপনারা ইংরেজি পোশাক নেম এবং তার অর্থগুলি জেনে নিতে পারবেন। তবে চলো না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। পোশাক, ইংলিশ ওয়ার্ডটি হবে ড্রেস। ড্রেস অর্থ হল পোশাক। গামছা, ইংলিশ ওয়ার্ডটি হবে ন্যাপকিন। ন্যাপকিন অর্থ হল গামছা। জামা, শার্ট, ইংলিশ ওয়ার্ডটি হবে শার্ট। কোমরবন্ধ, এটা হবে বেল্ট। বেল্ট অর্থ হল কোমরবন্ধ। ব্লাউজ, ইংলিশ ওয়ার্ডটি হবে ব্লাউজ। বুট, জুতা, এটা হবে বুট। বুট, জুতা, এটা হবে বুট। জুতার ফিতা, এটা হবে বুট লেস। বুট লেস অর্থ জুতার ফিতা। বক্ষ বন্ধনী বা পা, এটা হবে ব্রেসিয়ার। ব্রেসিয়ার অর্থ হল বক্ষ বন্ধনী বা ব্রা। ট্রফি, ইংলিশ ওয়ার্ডটি হবে ক্যাপ। ক্যাপ অর্থ হল টুপি। ছোট জামা, এটা হবে সেমিজ। ছোট জামা, এটা হবে সেমিজ। কাপড়, ক্লোথ, কাপড় ইংলিশ ওয়ার্ডটি হবে ক্লোথ। মুসলমানি টুপি, ফেজ, মুসলমানি টুপি, ফেজ। দোস্তানা, গ্লোভস, গ্লোভস অর্থ হল দোস্তানা। হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ অর্থ হল রুমাল। টুপি, হ্যাট, হ্যাট অর্থ টুপি। পাটের কাপড়, হেসিয়ান, হেসিয়ান অর্থ পাটের কাপড়। গলা বন্ধনী, নেক টাই, নেক টাই অর্থ হল গলা বন্ধনী। ছায়া, মেয়েদের, এটা হবে পেটিকোট। পেটিকোট অর্থ হল ছায়া। কাটা কাপড়, এটা হবে পিস গুডস। পিস গুডস অর্থ হল কাটা কাপড়। জুতা, এটা হবে শু। শু অর্থ হল জুতা। মখমলের কাপড়, এটা হবে সিল্ক ক্লথ। সিল্ক ক্লথ অর্থ হল মখমলের কাপড়। জামার হাতা, স্লিভ, স্লিভ অর্থ হল জামার হাতা। চটি জুতা, স্লিপার, স্লিপার অর্থ হল চটি জুতা। মোজা, সক্স, সক্স অর্থ হল মোজা। তয়ালে, এটা হবে টাওয়েল। টাওয়েল অর্থ হল তয়ালে। পাগড়ি, টারবান, পাগড়ি, টারবান। ঘোমটা, ভেইল, ভেইল অর্থ হল ঘোমটা।
মকমল, ভেলভেট, ভেলভেট অর্থ হল মকমল। কাঠের খড়ম, উডেন স্যান্ডেল, উডেন স্যান্ডেল অর্থ হল কাঠের খড়ম। শাল, র্যাপার, র্যাপার অর্থ হল শাল। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ ড্রেস নেম এবং তার ওয়ার্ড মিনিং। আশা করি এ সকল বাক্যর মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশ ড্রেস নেমগুলো জেনে নিতে পারছেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।